বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো ফুল কমপ্লিট হয়নি এই যে জয় মাস্ক পরে নিয়েছে ভাইরাস কি বড় ভাইরাস আসবে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আমি সুজন তোমরা দেখছো ড্রিম ব্লগ ওয়াইটি আজকের পাকম না আমাদের শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা যাচ্ছি একটা গ্রামের একটা আমাদের গ্রামের একটা বিয়ে বাড়িতে মণ্ডপ সাজাবো তো মণ্ডপ কীভাবে সাজায় কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব আর একদম গ্রামের বিয়ে তো মানে বুঝোই যে নর্মালি সিম্পলি একদম সিম্পলের মধ্যে মণ্ডপ সাজাবো আমরা তো দেখতে থাকো আমাদের সাথে থাকো আর আমরা কী কী করি সব তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিও এখান থেকে কন্টিনিউ করা যাক তো বাড়ি আছি বাড়ি থেকে যাচ্ছি এখন তো যেতে যেতে সব দেখাচ্ছি তোমাদেরকে তো আমাদের গ্রামের বিয়েতে মণ্ডপটা কীভাবে সাজায় তো তোমাদের সাথে শেয়ার করব আর সব দেখাবো আমরা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকো তো বন্ধুরা আমরা এখন কলা গাছ কাটতে যাচ্ছি মানে আসলে তোমরা দেখতে থাকো যে বিয়ের প্যান্ডেল কীভাবে সাজানো হয় মানে মণ্ডপ ডিজাইনটা সিন থেকে সব কিছু দেখানো হবে এ টু জেড দেখতে থাকো কলা গাছ কাটতে যাচ্ছি তো আমাদের সাথে থাকো আমাদের ভিডিওর সাথে থাকো তো যাওয়া যাক গ্রামে ব্লগ করছি মানে একটু বুঝতে পারছো অন্যরকম দেখতে পাচ্ছ আমাদের কলা গাছটা কমপ্লিট হলো তো কলা গাছটাকে আরো কমপ্লিট হলো এবার শুরু দেখা যাক সামনের দিকে সব করতেছি অনেক কিছু বাকি আছে তো দেখতে থাকো দেখতে পাচ্ছ আমাদের 30% কাজ কমপ্লিট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ কিন্তু এখন কাজ চলছে তো দেখতে থাকো আমাদের ভিডিওর সাথে থাকো আর দেখা যাক আরো করতেছি আমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কাজ চলছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের 50% কাজ কমপ্লিট আর হচ্ছে এখনো আর করছি এখনো তো দেখতে থাকো আমাদের ভিডিওর সাথে থাকো সেই ভাই অত্যাধুনিক লেভেলের আমাদের কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেল তো এখন খেয়ে নিলাম এখন আবার শুরু করছি তো জয় মাস্ক পরে নিয়েছে ভাইরাস কি বড় ভাইরাস আসবে মাস্ক করা যাক সব বন্ধুরা একটু পরে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে সব
বন্ধুরা দেখতে পাচ্ছ এখনো ফুল কমপ্লিট হয়নি আর করতেছি কাজ চলছে তো দেখতে থাকো 70% কমপ্লিট হয়েছে আর ফাইনালি আমাদের কাজ কমপ্লিট হলো এখন আমরা বাড়ি যাচ্ছি তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর দেখতে পেলে আজকে আমরা যা করছি আর সব দেখালাম আর মণ্ডপটা সাজানো হয়ে গেছে কমপ্লিট তো দেখতে পাইছো ভিডিওতে তো বাই না